নমস্কার, হ্যালো ভিউয়ার্স, রামদাস যোগায়ন ওয়ার্কআউটে সবাইকে স্বাগত। বর্তমান সময়ে পেটের সমস্যা খুবই একটা কমন সমস্যা। আমরা বিভিন্ন রকমের বাইরের ফাস্টফুড এবং খাবার নিয়ন্ত্রণ নেই আমাদের, সেই জন্য আমাদের পেটের খুবই সমস্যা দেখা দেয়। সেই জন্য বিশেষ করে বুক জ্বালা ভাব বা গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা, এই সমস্যাগুলি খুব কমন। তো এই সমস্যাগুলো দূর করার জন্য আমরা বিভিন্ন টাইপের ওষুধ খাই বা পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘদিন খেলে বিভিন্ন টাইপের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু আমরা যদি ঘরে এমন কিছু ছোটখাটো কিছু এক্সারসাইজ আছে, যদি আমরা আজকে 5টা এক্সারসাইজ আমি করে দেখাবো, যদি অ্যাসিডিটি অম্বলের জন্য প্রথম যে আমরা আসনটি করব সেটি হলো যোগমুদ্রা, যোগমুদ্রাসন। তো প্রথমে আপনি পদ্মাসন বা সুখাসনে যে কোনো আসনে বসতে পারেন, তারপর আপনার প্রথমে ডান হাত এবং তারপর বাঁ হাত পেটের উপরে আলতোভাবে থাকবে। এরপর আপনাকে বুক ভরে নিঃশ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে। দেখুন আমি করে দেখাচ্ছি, তারপর আস্তে আস্তে আমাদেরকে নিচের দিকে ঝুঁকিয়ে যেতে হবে। আমরা যতক্ষণ পারি হোল্ড করবো, দেখবে পেটের উপরে চাপ সৃষ্টি হচ্ছে এবং নিঃশ্বাস নিতে নিতে আমরা উপলব্ধি করবো। আমরা যে কোনো অভ্যাস পরপর 8 থেকে 10 বার করব। তো চলো আমি আরো একবার করছি। প্রথমে ডান হাত থাকলো, তারপর বাঁ হাত, আমরা বুক ভরে নিঃশ্বাস নেব, তারপর ছেড়ে দেব। আস্তে আস্তে ব্যান্ড হতে হবে। নেক্সট ব্যায়াম করব সেটি হলো পবন মুক্তাসন। চলো, পবন মুক্তাসনের জন্য প্রথমে আমাদেরকে চিট হয়ে শুয়ে পড়তে হবে। এরপর আমাদের দুটো পাকে ঠিক এইরকম পোস্টারে আনতে হবে এবং দুটো হাত দিয়ে এইরকম ভাবে জড়িয়ে ধরতে হবে এবং আমাদেরকে কিছুক্ষণ হোল্ড করে রাখতে হবে। দেখবে পেটের উপরে চাপ সৃষ্টি হচ্ছে। আমরা কিছুক্ষণ হোল্ড করে রাখবো, দেন আমরা আস্তে 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 রিলিজ করবো। এরকম সেট আমরা 3 থেকে 5 বার করবো। আবার সেম দুটো ওকে সামনের দিকে আনলাম, দুটো হাত দিয়ে জড়িয়ে ধরলাম এবং ধরে রাখ। পেটের গ্যাস এবং বদহজমের জন্য বা পেট ফুলে থাকা অ্যাসিডিটির জন্য এর পরবর্তী যে ব্যায়াম সেটি হলো উত্থিত পদাসন। তো উত্থিত পদাসনের জন্য প্রথমে আমাদেরকে চিত হয়ে শুয়ে পড়তে হবে। এবং দুটো হাত আমাদের হিপের দুই সাইডে থাকলো, এরপর আমাদেরকে প্লেন পা তুলে রাখতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যতক্ষণ পারবো আমরা হোল্ড করে রাখবো। দেখবে তোমার পেটের উপরে স্ট্রেচ হচ্ছে এবং প্রেসার পড়ছে। যে কোনো ব্যায়াম আমরা 3 বার 3টা সেট করে করবো। আস্তে 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 নামিয়ে দেবো। আমরা করবো সেটি হলো ধনুরাসন। ধনুরাসনের জন্য আমাদেরকে উপুড় হয়ে শুয়ে পড়তে হবে এবং আমাদেরকে ঠিক দুটো হাতকে দুটো পায়ের এইখানে ধরতে হবে এবং ঠিক আমাদেরকে নিঃশ্বাস নিয়ে উপরে উঠতে হবে। যতটা পার আমরা তুলে রাখবো, দেখবে পেটের উপরে স্ট্রেচ হবে।
অ্যাসিডিটি, গ্যাস, অম্বলের জন্য একটি এক্সারসাইজ বলতে গেল পেটের সমস্ত রকম প্রবলেম বা সমস্যার জন্য খুব মহা ঔষধ, সেটি হলো কপালভাতি। তো চলো, কপালভাতি করার জন্য আমাদেরকে পদ্মাসন বা সুখাসনে বসলাম, এবং তারপর আমাদেরকে 1 সেকেন্ডের ভিতরে যত তাড়াতাড়ি করা যায়, 1 সেকেন্ডের ভিতরে যতটা আমরা নিঃশ্বাস ছাড়ার দিকে কনসেন্ট্রেট করতে হবে। নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে এখানে কনসেন্ট্রেট করতে হবে না, নিঃশ্বাস ছাড়ার ক্ষেত্রে এখানে কনসেন্ট্রেট। আর কপালভাতি তুমি যদি ভালোভাবে অভ্যাস করতে পারো, পেটের যাবতীয় সমস্যার জন্য খুবই রামবান একটা প্রাণায়াম বা শরীরচর্চা বলতে পারো। চলো শুরু করছি। দেখো, পদ্মাসন বা সুখাসনে বসলে এবার নিঃশ্বাস ছাড়ার সময় কনসেন্ট্রেট করতে হবে, এবং সেকেন্ডে যদি আমরা 2 বার ছাড়তে পারি সেটাও করতে হবে। দেখো, করে দেখাচ্ছি। আর কপালভাতি করার সময় সবসময় চোখ বন্ধ করে করতে হবে। আমাদের নেক্সট যে অ্যাডিশনাল ব্যায়াম আমরা বলতে পারি সেটি হলো বজ্রাসন। বজ্রাসন হলো সেই আসন যেটি আপনি খাওয়ার পরে বা খাওয়ার আগেও আপনি বসতে পারেন, সারাদিনে অন্তত যদি পারেন 2 বার বসার চেষ্টা করবেন। আর বজ্রাসন পেটের গ্যাস, অম্বল, অ্যাসিডিটির জন্য খুবই একটি কার্যকারী ব্যায়াম। তো আমরা খাবার পরেও কিছুক্ষণ বসতে পারবো বা খাওয়ার আগেও আমরা বসতে পারি। তো চলো করে দেখাচ্ছি। 2 পাকে ঠিক এইরকম মুড়ে বসতে হবে, এবং এইরকম আমাদেরকে পশ্চারে বসতে হবে। আরেকটা কথা, অনেকে একটু ভুল করে, যদি যাদের হাঁটুতে প্রবলেম আছে বা কিছু আছে তারা এটা এড়িয়ে থাকবে, এবং তাছাড়াও যে অনেকে পিছন দিক থেকে বসার যে পশ্চার ঠিক বুঝতে পারে না, তো আমি পিছন থেকেও করে দেখাচ্ছি। ঠিক আমাদের 2টো পা এইরকম থাকবে, 2টো বুড়ো আঙুল, এবং আমাদের যে হিপ আছে তার ঠিক 2টো পায়ের উপরে ঠিক এইরকম বসবে। দেখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ঠিক জাস্ট এইরকম ভাবে বসবে, 2টো ঠিক এইরকম ভাবে বসবে। আমরা সামনে থেকে করে দেখাচ্ছি। এরপর খাবার আগে বা পরে এটি বসা যায়, এটা খাবার হজম করা, গ্যাস, অ্যাসিডিটির জন্য খুবই একটি কার্যকারী ব্যায়াম, সেটি হলো বজ্রাসন। আমরা এরকম বসে থাকবো, মিনিমাম 5 মিনিট করে বসার অভ্যাস করবে তোমরা। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের যে আমি কিছু এক্সারসাইজ করে দেখালাম? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। চলো, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।